হ্যালো বন্ধুগণ, এই গাইড টুর আসি আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগের বিষয় হচ্ছে রাজশাহী স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে যায় সেগুলোর নাম, ভাড়া এবং সময়সূচি সম্বন্ধে জানব। রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি প্রথম ছেড়ে যায় সেটি হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। এটি রাত 11:20 ছেড়ে যায় এবং ঢাকাতে পৌঁছায় ভোর 4:45। এর পরবর্তী ট্রেনটি যেটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যায় সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। এটি রাজশাহী থেকে ছাড়ে 7:00 এবং এটি ঢাকাতে পৌঁছায় 1:30। এবং তৃতীয় ট্রেনটি হচ্ছে পদ্মা এক্সপ্রেস, যেটি রাজশাহী থেকে ছেড়ে যায় বিকাল 4:00, ঢাকাতে পৌঁছায় রাত 9:40। এখন আমরা জেনে নিব ছুটির দিনগুলো কোন কোন বার। বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার ছুটির দিন। এখন আমরা জানব এই ট্রেনগুলোর কোনটির ভাড়া কত। শোভন চেয়ারের টিকিট মূল্য 360 টাকা এবং বাচ্চাদের টিকিট মূল্য 245 টাকা। সিনিকতা এসির টিকিট মূল্য 676 টাকা এবং বাচ্চাদের জন্য টিকিট মূল্য 457 টাকা। এসি প্রথম শ্রেণীর টিকিট মূল্য 802 টাকা এবং বাচ্চাদের টিকিট মূল্য 538 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।